যে আমি রাজনীতি করি মানুষের স্বার্থে। দেখুন, আমি এর আগেও বলেছি যে আমি যদি ব্যক্তিগতভাবে মানুষের জন্য কিছু করতে চাইতাম, আমি হয়তো কিছু মানুষের জন্য করতে পারতাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম থেকে মানুষের জন্য বৃহত্তর স্বার্থে অনেক রকমভাবে মানুষকে কিন্তু পরিষেবা দেওয়া যায়। এবং সেইটা যেদিন আমি উপলব্ধি করেছিলাম, আমি সেই দিন থেকে অন্তরে এইটুকু আমার বাসনা যে আমি যতদিন বাঁচব আমি মানুষের জন্য কাজ করে দিতে চাই, এবং মানুষই হচ্ছে আমার কাছে শেষ কথা। সুতরাং মানুষের জন্য কাজ করব, এর থেকে বড় কিছু হতে পারে বলে আমি মনে করি না। এবং দেখুন, অনেকে হয়তো অনেক সময় ভাবেন, এটা তো ঠিক, অস্বীকার করার কোনো জায়গা নেই, কাজ করলেই সমালোচনা হবে, কাজ করলেই অনেক জায়গায় প্রতিবন্ধকতা আসবে। কিন্তু যদি মানুষ মনে করে যে মানুষের জন্য আমি ভালো কিছু করব, মানুষের জন্য ভালো কাজ করার আমার একটা যদি মনের মধ্যে আগ্রহ থাকে, তাহলে আমি বিশ্বাস করি সেই কাজ থেকে কেউ কাউকে সরাতে পারবে না, দমাতে পারবে না। সুতরাং মানুষের জন্য ভালো কাজ করে যেতে হবে, এর থেকে বড় কিছু হতে পারে বলে আমি মনে করি না। এবং দেখুন, এক এক সময় আমার মনে সত্যি তো দুঃখ হয়, অনেকে হয়তো অনেক রকমভাবে এটাকে ব্যাখ্যা করেন। আজকে বলুন তো, আমার নিজের হৃদয়ের কথা আপনাদের সাথেই শেয়ার করি। আমি কি বলতে চাই, যে যখনই আমি ভালো কোনো কাজ করতে চেষ্টা করেছি, যখন করতে পেরেছি, তখন নিশ্চিতভাবে আমি আনন্দিত হয়েছি। যখন কোনো ভালো কাজ করতে গেছি কিন্তু করতে পারিনি, কোনো প্রতিবন্ধকতা কোনোভাবে আমাকে দূরে ঠেলে দিয়েছে, তখনই কিন্তু নিশ্চিতভাবে আমি দুঃখ পেয়েছি, আমি আহত হয়েছি। এবং সেই আহত হওয়া থেকে বা সেই বিভিন্ন ভালো কাজ করা থেকে কোথাও কোথাও হয়তো সত্যিকারের একটু হলেও ক্ষোভ জমেছে, এবং সেই ক্ষোভটা নিশ্চিতভাবে মানুষ কার সাথে শেয়ার করবে? মানুষ তো মানুষের সঙ্গে শেয়ার করবে, মানুষ তো তার পরিবারের লোকেদের সঙ্গে শেয়ার করবে, সেইখানে শেয়ার করেছি আমি। দেখুন, আমি যেমন নিজেও বিশ্বাস করি যে আমার যারা কর্মীরা রয়েছেন, আমি নিজেও একজন কর্মী, একজন সাধারণ কর্মী, রাজনৈতিক কর্মী একটি দলের, এবং আমি একজন সাধারণ কর্মী, এবং আমি এই দুঃখটা বুঝি যে আমার কর্মীদের কি দুঃখ, কি হতাশা, কি বেদনা আমি বুঝি। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এই কর্মীদের জন্য চিন্তাভাবনা করেই কিন্তু সব সময় আমি তাদেরকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। আমি বিগত দিনও এক জায়গায় বলেছিলাম যে আজকে সত্যি কর্মীরাই আজকে সব কিছু করে বলে আজকে কিন্তু সবাই সম্মানিত হয়। আজকে সেই কর্মীদেরকে এক এক সময় আমরা ভুল বুঝি, ভুল বুঝাই, আমরা ভুল তাদের সাথে অবিচার করি। আজকে কর্মীদেরকে আমরা চেষ্টা করি যে তারা বোধহয় শুধু পরিশ্রম করার জন্যই আছে, তারা যে কিছুই চায় না, একটু সম্মান চায়, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে বলুন তো, আপনারা যারা আমাকে দেখেছেন বিভিন্ন জেলায়, যখন আমি দলের কোনো কাজে গেছি বা সরকারের কোনো কাজে গেছি বা যখন যেভাবে গেছি, আজকে কেউ বলতে পারবেন আমার নিজের বিধানসভা কেন্দ্র, যারা আমার দলের কর্মী, যাদেরকে আমি সবসময় মনে করেছি, সবসময় আমি সম্মান দিয়েছি, আজ অবধি একজনও কেউ বলতে পারবেন যে কোনো কর্মী আমার কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছে? আমি যখন জেলায় গেছি, প্রত্যন্ত জায়গায় গেছি, যেখানে যেভাবে কর্মীরা আমার সাথে দেখা করতে চেয়েছেন, সেটা যত রাত্রিই হোক, আমি তাদের প্রত্যেকের সাথে দেখা করে তবেই আমি আমার নিজের কাজে বা আমার ঘরে ঢুকেছি। কারণ আমি মনে করি যে আজকে কর্মীদের জন্যই সব কিছু। আমার দলনেত্রীও সেই কথা বলেন, তিনিও কর্মীদের সম্মান দেওয়ার কথা বলেন, কিন্তু কোথাও কোথাও যখন দেখা যায় যে কর্মীরা সম্মানিত হন না, কর্মীরা তাদের প্রাপ্য সম্মানটুকু পান না, তখন যদি আমি কোনো কথা বলি, সেটা কি অন্যায়? নিশ্চিতভাবে অন্যায় না। যখন আমি কাজ করতে গিয়ে বাধা পাই, যখন সেখানে কিছু বলবার চেষ্টা করি, সেটা কি কোনো অন্যায়? কোনো অন্যায় বলে আমি মনে করি না। এবং আমি যখন মনে করেছি যে কোথাও সত্যিকারের যে মানুষের ন্যায্য অধিকার মানুষকে দিতে হবে, মানুষের কথাটা নিশ্চিতভাবে প্রাধান্য দিতে হবে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে, ভালো করে মানুষের জন্য কাজ করতে হবে, সেটা তো নিশ্চিতভাবে আমি মনে করি যে এটা প্রত্যেকেই চান যে এইভাবে সবাই যেন ঠিক মতো চলেন, ঠিক মতো মানুষের জন্য কাজ করেন। সুতরাং এটাতে কোথাও কোনো অপরাধ আছে বলে মনে করি না। কিন্তু আমার দুঃখ কোথায় লাগে জানি, যে আমি যখন এটা মানুষের জন্য করার চেষ্টা করছি, আমি যখন সত্যিকারের একটা ভালো কাজ করার বা ভালো দিশা দেখানোর চেষ্টা করছি, তখন কতিপয় কিছু নেতা আছেন যারা ইচ্ছা করে এইটাকে নিয়ে একটা অপব্যাখ্যা করার চেষ্টা করছে। এটাই আমার কাছে দুঃখ লাগে, যে আমি তো সঠিক পথ দেখানোর জন্য, সঠিক দিশা দেখানোর জন্য, সঠিক কথা বলার চেষ্টা করছি, এবং এখনও আমি মনে করি যে রাজীব বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে মানুষের কাছে আমি এখনও দায়বদ্ধ, এবং মানুষই আমার জীবনের শেষ কথা। সুতরাং মানুষ যে শেষ কথাটা বলবেন, মানুষ যেটা চাইবেন, মানুষ যেখানে বলবেন, আমি ঠিক মানুষের সাথে থাকতেই সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং আমি এর আগেও বলেছি যে একটা মাছ যেমন জলে সাবলীল,
তেমনি রাজীব বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে মিশে মানুষের সাথেই কিন্তু সাবলীল। এবং তাই আজকে আপনাদের কাছে আমি এসেছি যে আমিও জানি যে আপনাদের মনের মধ্যে হয়তো অনেক রকম প্রশ্ন রয়েছে, আপনাদের মনের মধ্যে হয়তো অনেক রকম কথা রয়েছে। আপনারা হয়তো চাইছেন যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি কথা বলি, রাজীব বন্দ্যোপাধ্যায় কি বলতে চায়। এবং আমি শুধু একটাই কথা আমি বলতে চাই, যে আমার শুধু একটাই কথা যে আমি এখনো বলছি যে আমার কাছে সব থেকে প্রায়োরিটি হচ্ছেন মানুষ। আজকে রাজনীতি করতে এসে আমি এইটুকু উপলব্ধি করেছি যে আজকে মানুষই হচ্ছেন আমার জীবনের শেষ কথা। সুতরাং আপনাদের কথাই আমার কাছে বিচার্য। এবং আমি আগামী দিনে, আমি আবার বলছি, যে মানুষের জন্য আমি কাজ করতে চাই। আমি এখনো, আপনারা জানেন, বিগত দিনও আমি বলেছি, আজকেও বলছি, যে আমি কোনোদিনও, আমি নিজে মনে করি যদি আমি নিজেও ঠকবো তাতেও আমার কোথাও আফসোস নেই, কিন্তু আমি কোনো মানুষকে কোনোদিনও ঠকাবো না। এবং আজ অবধি আমি সেই চিন্তাভাবনা নিয়ে, সেই আদর্শ নিয়ে চলে এসেছি। এবং আগামী দিনগুলোতেও নিশ্চিতভাবে আমি নিজে, আজ অবধি কেউ দেখেননি যে আমি কারোর সাথে কোথাও কোনোদিনও দুর্ব্যবহার করেছি, আমি কোনোদিনও কোনো মানুষের পাশ থেকে সরে গেছি। আজকে বলুন তো, আমার বিধানসভা কেন্দ্রের প্রচুর মানুষ আছেন যাদেরকে আমি সবসময় বলি আপনারা আমার পরিবারের সদস্য। আজকে কোনোদিনও দেখেছেন যে আমি আপনাদের পাশ থেকে সরে গেছি? যে কোনো ব্যাপারে, যে কোনো প্রয়োজনে আমি অন্তত অন্তর থেকে বলছি যে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। আমি আমার দলনেত্রী যে আদর্শ দেখিয়েছিলেন, সেই আদর্শকে সামনে রেখে আমি সব সময় চেষ্টা করে গেছি যে মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করার। আমার কোথায় খারাপ লেগেছে? যে আমি যখন নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করতে গেছি, যখন কোথাও কোনো বাধা এসছে আমি সেটা নিশ্চিতভাবে জানাবার প্রয়োজন মনে করেছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে যে, কিছু আবার বলবো, কিছু মানুষ আছেন সেটাকে ভুল বুঝিয়ে অন্য অন্য মানুষকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করছে। আজকে অবাক লাগে যে আজকে বলুন তো, আমি সুখ দুঃখ ব্যথা বেদনা সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে থেকে কাটাবার চেষ্টা করি, সবসময় আপনাদের পাশে থাকি। আজকে আমি যখন কিছু বলছি সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, আর যখন আমি ভালো কাজ করতে চাইছি সেখানে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছেন, কোথায় সেটাকে নিয়ে তো কেউ বলছেন না, সেটাকে নিয়ে তো কোথাও কেউ আলোচনা করছেন না। আমায় যখন দলের শীর্ষ নেতৃত্ব ডাকছেন, আমি যখন বলছি যে আমার মনের কথা এইটা ইত্যাদি ব্যাপার, যখন এইটাকে নিয়ে কেউ ম্যাকাভাবে ভাবার চেষ্টা করছেন, কেউ যখন অন্যভাবে এটাকে মানুষের কাছে ঘোরানোর চেষ্টা করছেন, কই তাদেরকে তো তখন বলা হচ্ছে না যে না এই জিনিসটা করা ঠিক নয়? আজকে এইটাই অত্যন্ত আমাকে ভাবায়, এইটাই অত্যন্ত আমাকে দুঃখ দেয়, যে নিশ্চিতভাবে তাহলে কি শুধুমাত্র আমি শুধু মানে যেটুকু বলা হবে শুধু সেইটুকুই করব? আমার নিজের মধ্যে কোনো স্বাধীনতা থাকবে না? আমি নিজে কি বলতে চাইছি, আমি কি করতে চাইছি, তার মধ্যে কি কোথাও কোনো কিছু বলতে পারবো না আমি? সুতরাং গণতন্ত্র তো মানুষই সর্বশেষ কথা। আজকে স্বাধীনভাবে আমরা তো চলতে চাই, আজকে স্বাধীনভাবে আমরা তো কথা বলতে চাই, আমরা তো স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করতে চাই। এর থেকে বেশি কিছু রাজীব বন্দ্যোপাধ্যায় আজকের দিনে আশা করে না। সুতরাং আমি মনে করি যে আপনারা নিশ্চিতভাবে যে বুঝেছেন যে আমি কি বলতে চাইছি, আমার কি আগামী দিনের কি কাজ, আমি কিভাবে করতে চাইছি। নিশ্চিতভাবে আমি আমার নিজের বক্তব্যের মধ্যে, দেখুন আমি বিগত দিনেও বলছি, কোনোদিনও কাউকে আজ অবধি আমি ব্যক্তিগত আঘাত করিনি, এবং আমার ব্যক্তিগত চাওয়া পাওয়ায় কোথাও কোনো প্রাধান্য নেই। আজকেও আমি বলছি যে রাজীব বন্দ্যোপাধ্যায় কোথাও কোনো জায়গায় কোনো পদের মোহ নেই, রাজীব বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করতে চায়। সুতরাং মানুষের জন্য কাজ করতে গেলে যেটাই আমার কাছে কমফোর্টেবল মনে হবে আমি সবসময় সেটাকেই প্রাধান্য দিয়েছি, এবং আমার কাজই হচ্ছে আপনাদের জন্য করা। আমার দেখছি প্রচুর কমেন্টস, আমি কোথাও বলিনি। আজকে আমার কথাগুলো নিয়ে যদি কেউ মনে করেন যে আমি কোথাও ব্যক্তিগত কারণে বলছি, আমি এখনো বলছি আমি সরি, আমি দুঃখিত, আমি কোথাও ব্যক্তিগত স্বার্থে কথা বলিনি, আমি সেখানে দলের মঙ্গলের জন্যই বলেছি। যদি কোথাও বলে থাকি সেটা দল যাতে আরো ভালোভাবে চলে, আরো সুষ্ঠুভাবে চলে। আজকে কেন বলুন তো, দল মানুষের থেকে কেন সরে যাবে? আমি তো সেটাই চাইছি যে দল, মানুষ দলের পাশে থাকুক। যদি কোথাও ভুল চুক হয়ে থাকে, যদি সেই ভুল ত্রুটিটাকে আমি শুধরে না নিতে পারি, যদি ভুল ত্রুটিটাকে আমি যদি কনসিডার না করি, তাহলে কিন্তু আরো বড় ভুল হয়ে যাবে, তাহলে কিন্তু মানুষের সাথে আরো বড় গ্যাপ হয়ে যাবে। সেই যাতে গ্যাপটা না হয় তার জন্য যতবার, শুধু আজকে নয়, এই কথাটা আমি কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে যদি কেউ আমাকে দেখে থাকেন, আমি নিশ্চিতভাবে যখন যেখানে প্রয়োজন হয়েছে আমি কিন্তু বলেছি, এবং সেটা দলের মঙ্গলের জন্য বলেছি। এটা নিয়ে যদি কেউ আমাকে ভুল বোঝেন, আমি নিশ্চিতভাবে বলবো যে দয়া করে ভুল বুঝবেন না, পুরো জিনিসটা বোঝার চেষ্টা করুন।
আমি সেইটুকু অনুরোধ করব। দেখুন, আমি আবার মনে করি যে আমার চিন্তা ভাবনা ডেফিনেটলি একটা পজিটিভ দিকে। আমি কোথাও আমি ভীষণ অপটিমিস্টিক এবং আমি চিন্তা ভাবনা করি পজিটিভ। আমি কোথাও পিছনে ফিরে তাকানোর কথা ভাবি না। আমি মনে করি যে নিশ্চিতভাবে আমি যখন একটি জনপ্রতিনিধি হয়েছি, মানুষ আমাকে দেখছে, সুতরাং আমি এমন কিছু করব না বা এমন কিছু করা উচিত না যেটার জন্য আজকে মানুষ আহত হবেন বা দুঃখ পাবেন। সুতরাং সবসময় পজিটিভ অ্যাটিচিউড নিয়ে চলার চেষ্টা করেছি। আজকে কোথায় কার কোন জায়গায় প্রয়োজন আছে হয়তো সবটা অ্যাড্রেস করতে পারিনি। আজকে আমাকে বলুন তো, দল যখন যেভাবে যে দায়িত্ব দিয়েছে, আমি কিন্তু দলের জন্য সব সময় নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। সেটা আমার এক একটা কর্মী যারা আমাকে দেখেছে তারা নিশ্চিত।